হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। রাজশ্রী স্কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। সাধারণত ব্লগগুলো সকালেই শুরু করি, বাট আজকে আমি বিকেল থেকেই শুরু করলাম। সকাল থেকে না ব্যস্ততার জন্য শুরু করা হয়নি, করতে পারিনি আর কি। তো দেখো, বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি, সকালেই জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম, সেগুলো এখন তুলতে এসেছি। ছাদ থেকে সুইমিং পুলটা দেখে না মানে অসম্ভব ইচ্ছে হচ্ছে যে সুইমিং পুলে একটু ঝাঁপ দিই, এত গরমে মানে। বাট সেটা হচ্ছে আমাদের সুযোগ নেই, কারণ কি রুহি আমাদেরকেই সবসময় মানে খোঁজে, আমাদেরকে ছেড়েও থাকবে না। তো সেই জন্য আমরা সুইমিং পুলে ইচ্ছে থাকলেও নামি না। যাই হোক, এখন ফটাফট করে আমি জামা কাপড়গুলো তুলে নিই আর জামাগুলো রেখে গেলে সুবিধা হয়, খাবার বানাবো। কেউ রাখে না বলে আমিও রাখি না। দুটো ডেলিভারি এসেছে, একটা হচ্ছে আজিও থেকে, এটা দিয়ে রুহির আছে, আর একটা হচ্ছে মিশো থেকে, এটাতে আমার আছে। চলো তোমাদের সামনেই আনবক্সিং করছি। আনবক্সিং নয়, আনর্যাপিং, বারবার আমি ভুল বলি, আনবক্সিং আনবক্সিং বলা হয়ে যায়। ফার্স্টে রুহিরটা কাটছি। রুহির বার্থডে আছে সবাই জানো, আর সবাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেসও করো যে রুহির বার্থডে প্ল্যান কি, হ্যান ত্যান, এরকম অনেক কিছু জিজ্ঞেস করো। তো প্ল্যান বা কেনাকাটা সেগুলো তো পরে তোমাদের দেখাবো, কিছুটা দেখিয়েছি যদি আগের দিন। আজকে দেখো এটা হচ্ছে রুহির জন্য একটা স্কার্ট নিয়েছি, টপ কিন্তু এখনো আসেনি, টপটা হোয়াইট কালারের, এলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে একটা স্কার্ট রুহির জন্য, একদম মাল্টি কালারের স্কার্টটা, দেখে খুব ভালো লাগলো। অনেক রকম স্কার্ট ছিল, বাট এটা মাল্টি কালারটা দেখে ভালো লাগলো, ওই জন্য নিয়েছি। আর এত একদম সফট, দেখো একদম সফট, মানে হাত দিয়ে এরকম পুরো মুঠো হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে হবে এত সফট। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে এটার প্রাইস কত, তো সেটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লেখা আছে 399, তো এটা আমার পড়েছে 127। তোমার স্কার্টটা মানে অসম্ভব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে রুহির সাইজ অনুযায়ী দরকার ছিল যে 12-18 মান্থ, বাট এটা 12-18 মান্থ অ্যাভেলেবেল ছিল না। আমি তাতে কোনো রকম কোনো কিছু দেরি করিনি, ভাবলাম যে পরে পাবো কি পাবো না, তো ওই জন্য আমি 18-24 মান্থ ছিল, 24 মনে হয়। যাই হোক, মোটামুটি ওর এক সাইজ বড়, যেটা রুহির লাগবে তার থেকে একটু বড়ই অর্ডার করেছি, কোনো প্রবলেম নেই। এখানটা তো একটু কোনোভাবে অ্যাডজাস্ট হয়েই যাবে কোমরের কাজটা, আর একটু বড় থাকলে কোনো সমস্যা নেই, অনেক দিন পর্যন্ত পরতে পারবে। বেশ সুন্দর লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে। চলো এটা হয়ে গেলে এবারে মিশোরটা খুলি। আজও থেকে রুহির আরও দুটো মতো ড্রেস অর্ডার করা হয়েছে, আসবে 12-13 তারিখের মধ্যেই সব চলে আসবে, তখন দেখাবো। এতে কি রুহির কিছু আছে? না, এটা প্রথমেই বললাম না, এটা আমার। ও, তোমারও বার্থডে আসছে, ভেরি গুড। আমার বার্থডে তো না, রুহির বার্থডে তে পড়ব ওই জন্য। এটা কি বলতো, বুঝতেই পেরেছো, এটা ব্লাউজ। তো ইচ্ছে আছে, জানি না কি হবে, কতটা পেরে উঠবো। রুহির বার্থডের দিন আমি শাড়ি পরবো ইচ্ছা আছে, তো শাড়ির সাথে ব্লাউজ কি পরবো সেটাও একটা বড় ছোটো কথা। তো আমি ওই জন্য এই ব্লাউজটা নিয়েছি, দাম আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এরকম গলার কাছটা নেট, আর এই সাইডটা পুরোটাই নেট। এটা হচ্ছে তোমার এখানে একটা একদম কি বলবো, একটা যাই হোক একটা ফুলের মতো কিছু দেওয়া আছে, আর এই সাইডটা এরকম একটুখানি নেট, আর গোড়াটা নিয়ে যেমন তোমার এটাকে চিকন কারি না কি কাজ বলে আমি জানি না। তো এটা আর পেছনের দিকে হচ্ছে যে তোমার এই ফিতে আছে, আর পেছনেই হচ্ছে তোমার এই হুক দেওয়া আছে, আর স্লিপ দুটো হচ্ছে যে এই ভেতরে দেওয়া আছে, বাট আমি স্লিপ লাগাবো না, এটা স্লিপলেসই আমি করবো। তো এটার প্রাইস পড়েছে হচ্ছে, এটা মোটামুটি ওই তোমার 270-280 এরকম পড়েছে, আমার এক্সাক্ট মনে নেই, আর এখানে লেখাও নেই দামটা, তাই জন্য বলতে পারছি না। এই 270-280 মতো, খুব বেশি নয়, কমই। ভেতরটা ওরকম একটা কাপড় দেওয়া আছে, বাইরেটা তো চলো সবের মধ্যে নিয়ে, স্কার্টটা কিন্তু দারুণ হয়েছে, কি সুন্দর লাগছে। এর সাথে একটা হোয়াইট কালারের টপ অর্ডার করেছি আমি। রুহি গিয়েছিল ওর পাপার সাথে নিচে একটু ঘুরতে, তো ঘুরে চলে এলো, আর ওকে না এখন সবসময় জুতো পরিয়েই নিচে নিয়ে যাওয়া হয়, কারণ নিচে গেলে ওকে একটু ছেড়ে দেওয়া হয়, ওর নিজের মতো ও চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে, বাট নিচে একটু দেখে রাখি, কেন কি নিচটা তো পুরো কংক্রিটের না, ও পড়ে গেলে মানে ভীষণ লাগবে, তো সেই জন্য দেখে রাখতে হয়। আর বাড়ি এসে এইরকম দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে গেছে। রুহির জামার সামনের দিকে দেখো এই কালো মতো একটা কিছু লেগে আছে, তো ওটা নোংরা ঠিক বলা চলে না, ওটা কি হয়েছে, রুহিকে ওষুধ খাওয়াতে গিয়ে না ঔষধটা হচ্ছে ওর জামাতে পড়ে গিয়েছিলো, ও ছটফট করছিলো ওই জন্য।
আর আজকে রাতে স্পেশাল মেনু কি জানো তো, এগ রোল। মেলাতে গেলেই আমাদের ফার্স্ট যেটা ইচ্ছে হয় খেতে, এগ রোল, ঘুগনি, তো ফুচকা। তো যাই হোক, অন্য অন্য কিছু তো বানাতে পারবো কি না জানি না, বাট এগ রোলটা আমি মোটামুটি বাড়িতে বানিয়েই নিই। তো উনি হচ্ছে হেল্প করছেন আমাকে, বেলে টেলে সব কিছু রেডি করে দিচ্ছেন, আর আমি এদিকে এগ রোলগুলোকে একটু রুটির মতো এদিকে এপাস ওপাস করে একটু ভেজে নিয়ে তারপরে তাদের ডিম দিয়ে আবার ভেজে স্যালাড কুচিয়ে রেখেছি, স্যালাড দিয়ে তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে সেটাকে খাবো। উফ বাপরে, এগ রোল খেতে যা ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তবে মেলার এগ রোল আমার খুব একটা পছন্দ হয় না, কেন বলো তো? বিশেষত ওই সসটার জন্য। আমার মেলার ওই এগ রোলে যে সসটা থাকে না, ওটা একদম ভালো লাগে না, কেমন একটা যেন বিচ্ছিরি গন্ধ করে, কেমন একটা লাগে, ভালো লাগে না। তো বাড়িতে বানানো এগ রোলই আমার বেশি পছন্দ। চলো আরও একটা ভেজে নিই। অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে খাওয়াও হয়ে গেছে, এবার এটা আমাদের খাওয়ার জন্য ভাজা হচ্ছে। চলো খাই। অনেকদিন পরে খেলে যা হয় অসম্ভব ভালো লাগছে, অনেকদিনই হয়ে গেল, সেই মনে হয় দুর্গাপুজোর মেলাতে খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়া হয়নি এগ রোল। খুব ভালো লাগছিলো খেতে আজকে। বাড়িতে মাঝে মাঝে করলে ভালো লাগে, আগে আগে আমি একাই সব কিছু করে নিতাম, কিন্তু এখন তো রুহিকে নিয়ে আমার পক্ষে এত কিছু করা সম্ভব নয়, তাই আর করা হয়ে ওঠে না। গুড মর্নিং, কালকে রাতে না ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো রাতে ওই এগরোল টেগরোল খাওয়ার পরে রুহিকে খাওয়াতে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো, খেতেই চাইছিল না রুহি। তো সেই সব করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 12:30 হয়ে গেছে, তাই জন্য আর হ্যান্ড করা হয়নি। তো চলো সকালবেলা এখন ঘুম থেকেই আমিও উঠলাম, আর রুহিও তো এই উঠলো, সাথে সাথে উঠেই কান্না শুরু করে দিয়েছে, উঠেই ওর আগে কোল চাই, আমার বা রুহির পাপার আর কারো কাছে যাবে না ঘুম থেকে উঠে আমাদের দুজনের ছাড়া। রুহিকে ওর পাপা আজকে অয়েল মাসাজ করিয়েছে, অয়েল মাসাজ করিয়ে দেন আমি ওকে আজকে সেরেলাক বানিয়ে খাইয়েছি সকালে, খাইয়ে ওকে ওর দাদায় সাথে নিচে পার্কে পাঠিয়ে দিয়েছি ঘুরতে, ও ঘুরে আসুক। আর আমার হাজব্যান্ড আর রুহির ঠাম্মি দুজনে মিলে গিয়েছে একটু বাজারে, আজকে শনিবার না, আজকে শনিবার দিন এখানে তো সবজি বাজার হয় জানো তো, সবজি মানে ওই বাজারটাতে গেলে একটু ভালো সবজি পাওয়া যায়, তো ওই জন্য সবজি বাজার করতে গিয়েছে। আর আমি এই সুযোগে একটু চা আর পাউরুটি খেয়ে নেবো, চা কফি মিশিয়েই বানিয়েছে, আর পাউরুটি তো ফ্রিজেই ছিল, তো সবাই মোটামুটি টুকটাক কিছু না কিছু খেয়ে নিয়েছে, আমি বাকি ছিলাম, তো আমিও এখন খেয়ে নেবো। এই তোমার পচা বাবুটা, পচাবাবু, পচাবাবুর নিচ থেকে ঘুরে চলে এলো, দেখি পচাবাবু, পচাবাবু মুখটা দেখিয়ে দেবো, মুখটা তখন ফুলিয়ে রেখেছে, ঠোঁট ফুলিয়ে রাখছে, বাবা কী হলো। এখানে দেখো আজকে পটল রান্না হবে, মানে আলু পটলের তরকারি হবে, আর রুহি ভেবেছে ওটা মনে হয় ওকে খেলার জন্য রাখা হয়েছে, পটলগুলো কাটা হবে বলে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে, আর রুহি ওইগুলো নিয়ে খুটুর খুটুর শুরু করে দিয়েছে। জানো একদিন রুহি পেঁয়াজ খেয়ে নিয়েছিল। চলো আবারও একদম বিকেলবেলা এলাম, মাঝখানে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, এখন রুহিকে নিয়ে একটু নিচে যাব, মানে অলরেডি রুহি ওর দাদার সাথে নিচে হাঁটতে চলে গিয়েছে আর আমরাই এখন যাচ্ছি। ওখানে গিয়ে রুহি তো আমাদের দুজনকে দেখতে পেয়ে একদম ঝাঁপিয়ে আমাদের কাছেই চলে এসছে, আর এই পাতাগুলো ছিঁড়তে চাইছে, মানে দিন দিন দুষ্টু হচ্ছে, তো এবারে দুষ্টু বুদ্ধি মাথায় সব চড়ছে, হাঁটাহাঁটি করছে আর পাতা ছিঁড়ছিল। বাড়ি এসে দেখি আজকে বানানো হবে প্যারাকি, প্যারাকি সম্ভবত বলে, আমি ঠিক জানি না, ওই যে মানে নামটা হয়তো আমি একটু ভুল বলতে পারি, তো তোমরা জানলে আমাকে কমেন্ট করে বলো। তো ওই যে পুরপিঠের মতো হয় মুড়ে মুড়ে, ওটাকে হচ্ছে যে তোমার তেলে ভাজা হয়, ডিপ ফ্রাই করা হয়, তো ওইটাই বানানো হবে। তো আমি কিন্তু এইসব একদমই পারি না, এইসব পিঠে পুলি এই সব টাইপের জিনিস আমি একদম পারি না, ওই জন্য আমি আর কোনো রিস্ক নিইনি মোড়ার, আমি একদম ভাজতে চলে এসেছি, ভাজতে পারবো বাট মুড়তে পারি না আমি। দেখো বেশ সুন্দর গোল্ডেন গোল্ডেন হয়েছে, খুব ভালো হয়েছে, মানে ভাজাটাও বেশ ঠিকঠাক আছে, মোটামুটি আমাদের মনে হয় যে এইরকমই ভাজা হয়, তো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর রুহি তো এদিকে বসে পড়েছে আমাদেরকে হেল্প করার জন্য, তো রুহি হেল্প করার নামে আমাদের এত কাজ বাড়ায় কী বলবো, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও, এই আটার মণ্ড নিয়ে এদিক ওদিক করে ফেলে এটা ওটা করে, যাই হোক তাও ওকে খেলতে দেওয়া হয়, একটু আদ্রু নষ্ট করে, এদিকে এবার দুষ্টামি শুরু করেছে, চোখ ঘষছে, হয়তো ঘুম পেয়ে গেছে এরকমই ভাবছিলাম, বাট ওর ঘুম পায়নি, দুষ্টামি করে, ভীষণ দুষ্টু রুহি ভীষণ। তো বিকেলে না এই আজিও থেকে আরেকটা ডেলিভারি দিয়ে গেছে, ওই যে স্কার্টটা দেখিয়েছিলাম ওরই টপটা, তিনটে কালার অপশান ছিল, স্কাই কালার আর ইয়েলো কালার আর হোয়াইট, ইয়েলো রুহির অনেক আছে, স্কাইটা আনঅ্যাভেলেবল হয়ে গেল, তো আমি ভাবলাম যে হোয়াইটটা নিই, হোয়াইটটাও তো মানাবে, হোয়াইট সব কিছুর সাথেই মোটামুটি যায়। চলো তোমাদেরকে একবার স্কার্টটা বের করে নিয়ে একসাথে দেখাই,
এই দেখো একসাথে দেখতে কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, স্কার্টটা সত্যি অপূর্ব হয়েছে, মানে ইউনিকর্ন ইউনিকর্ন টাইপের লাগছে, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে স্কার্টটা, এত সফট এত সফট, আর দামটাও না আমার খুব কম মনে হয়েছে। মোটামুটি এখন ওই রাত 10টার মতো বাজে, রুহিকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, এইবার রুহি একদম দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন না রুহি আর হাঁটে না, এখন রুহি দৌড়াতে চায়, আর দৌড়াতে গিয়ে বারবার পড়ে যায়। তো চলো বন্ধুরা, যাই হোক আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।